বিএনপির ধারাবাহিক বিভাগীয় মহাসমাবেশের সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী 10 ডিসেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, তবে এর জন্য মানতে হবে 26টি শর্ত। মঙ্গলবার বিকালে ডিএমপির উপপুলিশ কমিশনার আব্দুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির চিঠিতে বলা হয়েছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে, তাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হল। ডিএমপির চিঠিতে সমাবেশের জন্য আগামী 10 ডিসেম্বর বেলা 12টা থেকে বিকাল 4:30 পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে। সমাবেশ শুরুর 2 ঘন্টা আগে লোকজন সমাবেশ স্থলে আসতে পারবে। চিঠিতে আরও জানানো হয়, সমাবেশের যাবতীয় কার্যক্রম সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। উদ্যানের বাইরে কোথাও লোক সমাগম হওয়া যাবে না, এমনকি উদ্যানের বাইরে মাইক, লাউড স্পিকার কিংবা প্রজেক্টরও স্থাপন করা যাবে না। মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না। পতাকা, ব্যানার বা ফেস্টুন ব্যবহারের আড়ালে কোনো ধরনের লাঠি বা রড আনা যাবে না। আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ভেহিকল স্ক্যানার ও সার্চ মিরর বসিয়ে যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে বলা হয় ডিএমপির চিঠিতে। আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনায় ভালো রেজুলেশনের সিসি ক্যামেরাও স্থাপন করতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। তবে ডিএমপির পাঠানো চিঠিতে বলা হয়, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বিএনপিকে। এছাড়া এসব শর্ত ভঙ্গ করা হলে তাৎক্ষণিক অনুমতির আদেশ বাতিল হবে। তাছাড়া কোনো কারণ দর্শানো ছাড়াই অনুমতি বাতিলের ক্ষমতা থাকবে ডিএমপির হাতে।